16 এপার থেকে রোপ ঝাললো 4:16 তে দেখি ওই পারে যেতে কত টাইম লাগে ঝুলে উঠলো ভয় লেগে গেল আমি এবার চলে এসেছি সেই গুয়াহাটির সব থেকে যে মানে ফেমাস যেটা গুয়াহাটি রোপওয়ে আর সেই রোপওয়ে আমি এখন যাব গেট টিকিট কেটে আপনাদের জানাবো টিকিট কত টাকা আর রোপওয়ের ভিউ আপনাদের দেখাবো তো চলুন রোপওয়ের দিকে যাওয়া যাক এটি আসামের গুয়াহাটি রোপওয়ে টার্মিনাল এই রোপওয়েটি এশিয়ার সব থেকে বড় রিভার রোপওয়ে টার্মিনাল এই রোপওয়েটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত এই রোপওয়ে ওয়ান ওয়ে টিকিট কস্ট 100 টাকা এবং টু ওয়ে টিকিট কস্ট 200 টাকা 3 বছরের নিচের বাচ্চার ফ্রি ও 3 থেকে 12 বছরের বাচ্চার 50% চার্জ লাগবে টিকিট কেটে নিলাম টিকিট হলো আমাদের 200 টাকা আর বাচ্চাদের হাফ টিকিট 100 টাকা করে তো আপ ডাউনের টিকিট করে নিয়েছি এবার রোপওয়েতে উঠবো আমরা রোপওয়ে ওঠার জন্য ওয়েট করছি টিকিট কেটে নিয়েছি আর এবার আমরা যাব উপরে হবে না মনে হচ্ছে আমরা এখন লিফটে করে যাচ্ছি রোপওয়েতে চড়ার জন্য এই যে তিশান আর তিশানের রোপওয়ে যাচ্ছে এই রোপওয়েটি সকাল 8:30 থেকে ওপেন হয় আর বিকাল 4:30 ক্লোজ হয় আর মাঝে 1:00 থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে টিফিনের জন্য আর টিকিট দেওয়া বন্ধ থাকে 12:30 থেকে 1:30 পর্যন্ত আমি এখন রোপওয়ের মধ্যে যাচ্ছি শনিবার রবিবার আসতে কিন্তু আপনি ওয়ান ওয়ে যেতে পারবেন আসারটা কিন্তু পাবেন আসার বাবু এশিয়ার বৃহত্তম লংগেস্ট রোপওয়ে এটা গুয়াহাটিতে আছে ব্রহ্মপুত্র নদীর দারুণ ভিউ আছে দারুণ 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 লাগছে ঝুলে উঠলো ভয় লেগে গেল আপনারা গুয়াহাটি আসলে কিন্তু এই রোপওয়েটা অবশ্যই চলবে রোপওয়ের মজাটা এই আর ব্রহ্মপুত্র নদীর উপরে দারুণ 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 মজা রোপওয়েটা চড়াতে গুয়াহাটি একটা পুরো সাকসেস হয়ে যায় স্যার আমি তো ব্যস্ত আমার ইউটিউব নিয়ে পুরো এখন রোপওয়েতে এর মধ্যে প্যাসেঞ্জার 27+1 আর টোটাল 2,240 কেজি এটা ক্যারি করতে পারে আমরা এখন উত্তর গুয়াহাটিতে চলে আসলাম
আমরা টিকিট করেছিলাম টু ওয়েতে, কিন্তু একটা মানে রোপওয়েতে নামতেই হবে। নামে যারা আমাদের আগে টু ওয়েতে এসে এখানে লাইনে আছে তাদেরকে আগে চান্স, তারপরে আমাদের চান্স, মানে আমাদের হয়তো লাইনে দাঁড়াতে হতে পারে যদি 27+1 হয়ে যায়, আর যদি না হয়ে যায় তাহলে আমরা এই রোপওয়ে আবার ব্যাক করবো। আমরা এই রোপওয়ে থেকে এখন নামছি, খুব সুন্দর লাগলো। ওয়ান ওয়ে জার্নি, এবার টু ওয়ে করবো একটু বাদেই। এই আমাদের রোপওয়েটা, ওয়েটিং লাউঞ্জে 10 মিনিট বসার পর আমার রোপওয়ে ওঠার লাইন চলে এলো। এবার আমি রোপওয়েতে উঠব। ঝাল হলো 4:16, দেখি এপার থেকে রোপ ঝাল 4:16, দেখি ওই পারে যেতে কত টাইম লাগে। না বস, ধরে বসতে বল। আবার ধরে বস, ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ। উঠে গেছি আমরা, 16টা ছেড়েছিলাম, 8 মিনিট আর হয়তো 2 মিনিট লাগবে, টোটাল 10 মিনিট। ১৬ থেকে স্টার্ট করেছিলাম ওপার থেকে, আর এপারে আসলাম 26, মানে টোটাল টাইম লাগলো 10 মিনিট। ১০ মিনিটের জার্নি খুবই সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই করবেন, গুয়াহাটিতে আসলে রোপওয়ে অবশ্যই চলবেন, দারুণ দারুণ লাগছে। আজকের ভিডিও এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন। আমি তন্ময় আর আমার চ্যানেলের নাম এনি ফায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করেই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।